শ্রেয়সী টকিজ নারী ও দার শহর তৃতীয় পর্ব নাহিদাস কিচেন ইন পার্টনারশিপ উইথ UNDP বাংলাদেশ। নাহিদাস কিচেন এই নাম দেয়া হলো আমাদের খাবারের দোকানের। অনলাইনে আমরা ফুড অর্ডার নেই এবং ডেলিভারি করে থাকি। বাসার খাওয়ার স্বাদ বাইরে বসে পাবেন, এই নাকি আমাদের মূল মন্ত্র। আমি এত কিছু বুঝি না, এই সব কিছু সীমা আপুর প্ল্যান। তিনিই এসব করেন আর আমি শুধু রান্না করি। এই পর্যন্ত আমরা 11টা অর্ডার পেয়েছি। আজকে আপার কলেজে আমাদের রেগুলার ক্যান্টিনে খাওয়া দেবার একটা ডিল হবার কথা রয়েছে। হলে তো অনেক ভালো হয়। মিস্টার রহমান মাঝে মাঝে তার অফিসে খাওয়া নিয়ে যান আমাদের এখান থেকে, আর গর্বের সাথে বলেন, আমার স্ত্রীর অনলাইন স্টোর। ভালো লাগে শুনতে। সমস্যা যতই বড় হোক না কেন, সমাধান অবশ্যই আছে। তবে সেজন্য প্রয়োজন অগাধ বিশ্বাস এবং এগিয়ে যাওয়ার প্রত্যয়। আর সেইভাবেই নিজের এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছে নাহিদা। আজকে অনেকদিন পরে আবার একা একা ছাদে বসে আছি, নিজের সাথে কথা বলছি। একজন নারী হয়তো ঘরের বাইরে বের হতে পারে না, তবে এখন ঘরে বসেও নিজেকে বিকশিত করা যায়। সবাই আমাকে বলেন, আপনি একজন উদ্যোক্তা, আপনি সফল নারী হতে পেরেছেন। আমি তাদের কথা শুনে হাসি আর ধন্যবাদ জানাই। তবে মনে মনে ভাবি, আমার কাছে এই টাকা পয়সা, এই পরিচিতি কিছুই দরকার নেই। শুধু আমি জানি, আমার হাজবেন্ড আমাকে আর কটু কথা বলে না, আমাকে আর বোঝা বলে না। আমরা এখন আবার খাবার টেবিলে সারাদিন গল্প করি, নিজেদের কাজ নিয়ে কথা বলি। এই আনন্দের চেয়ে বড় আর কিছুই নেই, বিশ্বাস করেন। আমরা এখন আর্থিকভাবে সচ্ছল, পরিবারের শান্তি। বাসায় মাঝে মাঝে টাকা পাঠাই। তাছাড়া মিস্টার রহমান মাঝে মাঝে অবাক হয়ে হাসি দেন যে, তুমি এত টাকা পয়সার হিসেব কিভাবে করো বলো তো। আমি একটু সোজা হয়ে দাঁড়িয়ে হাসি দিয়ে তাকে বলি, আরে আপনার কাছ থেকেই তো শিখেছি। আজকের বিষয় নারীর মজুরিবিহীন কাজ, স্বীকৃতি এবং মূল্যায়ন। আমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আছেন স্টুডিওতে অর্পিতা দাস, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কর্মসূচি মানুষের জন্য ফাউন্ডেশন থেকে। আপুর কাছে চলে যেতে চাই। কেমন আছেন আপু? রাষ্ট্র, সমাজ এবং পরিবারে যে নারীর ভূমিকা এবং যে অবদান রয়েছে, এবং বিশেষ করে তার গৃহস্থলী কাজে বা অর্থনৈতিক যে কাজগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু সঠিকভাবে কোথাও তুলে ধরা হয়নি, এবং সেই সাথে মূল্যায়নও করা হয়নি যে নারীর যে প্রজনন ভূমিকাটা রয়েছে এবং সেক্ষেত্রে যে তার দায়িত্ব রয়েছে। এক কথায় বলা যায় যে নারীর এসব কাজের কোনো হিসাব করা হয়নি কখনোই, এবং ফলে এসব কাজ যথাযথভাবে গুরুত্বও কোথাও পায়নি। সমাজে নারীর কাজের মূল্যায়ন, আমরা যেটা বলতে পারি যে এটা তো হাজার হাজার বছর ধরে এই অবস্থার বা পরিস্থিতিটা চলে এসেছে। তো এই পরিবর্তনটা কিন্তু একদম চট করে আমরা বলতে পারবো না যে এত পার্সেন্ট হয়ে গেছে বা এরকম একটা পরিসংখ্যান দিয়ে। যেটা বলা যায়, আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আমাদের চারপাশের যে পরিবার থেকে চারপাশের অবস্থার কিন্তু পরিবর্তন ঘটছে। তো এই যে মা যে কাজটি করছে বা একজন নারী সংসারে যে কাজটি করছে, সেটিকে আমরা কী দৃষ্টিতে দেখছি? সেটা কি আসলে কাজ হিসেবে দেখছি? এই জায়গাটাতেই কিন্তু প্রশ্নটা, যে আমরা কিন্তু তাকে মনে করছি এটি তার দৈনন্দিন কাজের একটি অংশ, কিন্তু তার কাজকে আমরা অন্যান্য কাজের মতো, যখন একটি নারী বাইরে কাজ করছে অর্থনৈতিকভাবে, সে তার হাতে মাস শেষে বেতন আসছে, তখন কিন্তু সেটাকে আমরা স্বীকৃতি দিচ্ছি যে সে একটি চাকরি করছে বা ব্যবসা করছে বা এভাবে। কিন্তু যখন তিনি ঘরে কাজ করছেন, সেটাকে কিন্তু আমরা বলছি যে এটা কোনো কাজ না, এটা তার দৈনন্দিন কাজ, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু কাজ তো কাজই, আমরা প্রত্যেকেই জানি, কারণ এই প্রতিটি কাজের পিছনে কিন্তু রয়েছে তার শারীরিক শ্রম, তার মেধা, তার সময়, সব কিছুই কিন্তু তাকে দিতে হচ্ছে। সো প্রত্যেক গৃহস্থলী কাজগুলো আমরা যদি দেখি নারীরা কী কী কাজের সাথে সম্পৃক্ত রয়েছে, যেগুলো হচ্ছে অর্থনৈতিক বা অস্বীকৃত বা অদৃশ্যমান, মানে কাজ হিসেবে আমাদের সমাজ বা আমরা স্বীকৃতি দিচ্ছি না। যেমন তার রয়েছে তার গৃহস্থলী কাজগুলো রয়েছে, এবং গৃহস্থলী কাজের মধ্যেও কিন্তু আবার অনেকগুলো কাজ রয়েছে, যেখানে রয়েছে শিশু লালন পালনের মতো বড় একটি বিষয়, তার নারীর প্রজনন স্বাস্থ্যের বিষয় হচ্ছে, নারীর সন্তান ধারণের বিষয়টি রয়েছে, বয়স্ক যারা রয়েছেন পরিবারের সদস্য তাদেরকে দেখাশোনার বিষয়টি রয়েছে, পরিবারের খাবার তৈরির যে বিষয়টি আছে সেই বিষয়টি রয়েছে। পাশাপাশি অনেক নারীরাই হস্তশিল্পের কাজ করে থাকেন, সেটা একটা বড় সময় তার যায়। তার পাশাপাশি তিনি কৃষি যে কাজগুলো রয়েছে, কৃষিকাজ, যেমন বলা হয় যে কৃষিতে 23টি ধাপ রয়েছে,
বীজ বপন থেকে শুরু করে সেটায় সেচ দেওয়া, যত্ন করা, নিড়ানো, ধান তৈরি করা, সিদ্ধ করা, শুকানো, মানে অনেকগুলো ধাপ। এই 23টি কৃষিকাজের মধ্যে 23টি যে ধাপ রয়েছে সেখানে 17টি কাজই কিন্তু মেয়েরা করছেন। কিন্তু যখন তিনি এটি গৃহে থেকে, অর্থাৎ একজন নারী ঘরে থেকে যখন এই কাজটি করছেন, এই সহযোগিতাটি দিচ্ছেন, তখন কিন্তু সেটাকে আমরা কাজ হিসাবে দেখছি না, যেহেতু এখান থেকে তার কোনো মজুরি আসছে না। কিন্তু ওই নারীটি এই কৃষিকাজটি যদি কিছু কিছু অংশ তিনি বাইরে করছেন, তখন তিনি মজুরি পাচ্ছেন, যদিও সেখানেও মজুরি বৈষম্য রয়েছে, নারীর প্রতি বঞ্চনা বা বৈষম্যের একটা বিষয় থেকে। শুনছো রেডিও স্বাধীনে 3 এপিসোডের মিনি সিরিজ শ্রেয়সী টকিজ ইন পার্টনারশিপ উইথ UNDP বাংলাদেশ। প্রতি পর্বে থাকছে কুইজ এবং উত্তর দিয়ে জিতে নিতে পারবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আজকের প্রশ্ন, বাংলাদেশে আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স কত বছর? অপশন এ 18 অর অপশন বি 16। উত্তর পাঠাও 2010 নম্বরে। প্রথমে টাইপ করো RS, তারপর লেখো এ অথবা বি। ক্রুইজে অংশগ্রহণ করো এবং শুনতে থাকো শ্রেয়সী টকিজ নারী ও তার শহর ইন পার্টনারশিপ উইথ UNDP বাংলাদেশ। বিশ্বব্যাপী তথা বাংলাদেশের নারী ও কন্যা শিশুদের জেন্ডারের ভিত্তিতে বৈষম্যে ফেলে সহিংসতা অব্যাহত রয়েছে, যা রুখতে সচেতনতায় এই আয়োজন, রেডিও স্বাধীনের আয়োজন, UNDP-র পক্ষ থেকে আমাদের এই উপহার আজকের এই আয়োজন। আমাদের মধ্যে অনেক গুণীজন এই মুহূর্তে উপস্থিত আছেন। আমাদের আজকের বিষয় আমি মনে করি আমাদের ইউথ যারা এখানে প্রেজেন্ট আছেন তারা জানেন, ভায়োলেন্স এগেনস্ট ওমেন। আমি অনুরোধ জানাচ্ছি খুরশিদ আলম, অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্ট, যে সে একটু অনুষ্ঠানটা ইন্ট্রোডিউস করুক আমাদের সঙ্গে। আমাদের বাংলাদেশের গ্রোথে যদি আমাদের কনটেক্সটে আসি, যেই জায়গাগুলোতে আমরা বোধহয় অনেক বেশি পিছিয়ে পড়েছি, যে জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের স্টিল ইয়াং জেনারেশনকে আমরা স্পেস করে দিতে পারিনি, তাদের পলিটিক্যাল স্পেস যাতে তারা কথা বলতে পারে, তাদের কনফিডেন্স, তাদেরকে ইন্সপায়ার করার জন্য যেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা দরকার, এটা অ্যাজ এ নেশন আই থিঙ্ক আমাদের এখনও তৈরি হয়নি। বাট ইউ আর ডুইং ওয়েল, ইউ আর ক্রিয়েটিং ইউর ওন স্পেস, বাট অ্যাজ এ নেশন আই থিঙ্ক উই নিড টু ডু মোর অ্যান্ড ইভেন বেটার। কিন্তু মেয়েদের চ্যালেঞ্জটা বোধহয় আরও অনেক বড়, এবং সেটাই আজকে আমরা শুনতে চাই। মেয়েদের চ্যালেঞ্জটা টুইন, একটা হচ্ছে যে তারা ইয়াং ইউথ, অ্যান্ড সেকেন্ড ইউ আর অ্যাজ এ গার্ল ইউ আর অলসো victim of a society which is influenced by patriarchal thinking. Madam Sara Jaker, managing director Asiatic. Amra ashole kothay dariye achi ek dik theke jemon bujhi je patro potrikay reported hoy, television e reported hoy je sahinshata hocche, dhorshon hocche, rape hocche, eavesdropping ba jai eta ke amra boli titkari mulok jei somoshya cholche etar mane etar potobhumitei amader dekhte hobe. Assalamu alaikum. আমার নাম আসাদুল্লাহ মুর্তুজা, আসানসোল ইউনিভার্সিটি থেকে। ম্যাডাম যেটা বললেন যে মেয়েদের পর্দার বিষয়টা, তো আমার যেটা মনে হয় কি যে আমরা কিন্তু পত্রপত্রিকায় দেখি যে বিভিন্ন জায়গায় যারা হিসাব পড়ে তাদেরও কিন্তু ধর্ষণ করা হচ্ছে, যে আমাদের মেন্টালিটিকে মানে চেঞ্জ করতে হবে, যে আসলে পর্দা পড়লেই যে আপনার ধর্ষণ হবে না, বা এইটা আসলে আমি মনে করি যে আমাদের টোটাল সমাজের মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে, এর থেকে একটু উত্তরণ সম্ভব। হ্যালো এভরিওয়ান, আমরা মায়ানহর। আজকের এই ইভেন্ট যেটা হচ্ছে UNDP এবং রেডিও স্বাধীনের উদ্যোগে, রাইজ আপ ফরম, হয় না দেখা তোমায় বন্ধু হাই, তুই তোমরা আপনি মাঝে গান সারা দিন খুন সুটিলা যে মনের বনে স্বপ্ন হাজার, যখন হচ্ছে টর্চার হচ্ছে বা সেই ক্ষেত্রে আপনারা এভিডেন্স পাচ্ছেন এবং সেই অনুযায়ী পানিশমেন্টটা দেওয়া হচ্ছে, এবং সাইকোলজিক্যালি যখন টর্চারটা হচ্ছে তখন আপনারা তাদেরকে কাউন্সেলিং করাচ্ছেন, কিন্তু যারা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি তাদেরকে টর্চার করছে, যে মেয়েগুলোকে টর্চার হতে হচ্ছে, মানে যারা আসল দোষী, তাদের ক্ষেত্রে শাস্তির ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে প্রমাণের বিষয়। এখন যে ছেলেটা আরেকটা মেয়েকে সাইকোলজিক্যালি টর্চার করছে, সে ছেলেটা কে? আমাদের ঘরের একজন আপনজন। শুধু পুলিশের দ্বারা কি একা মানে কাউন্সিলিং দিয়ে অথবা সাইকোলজিক্যাল ট্রমা ঠিক করা যাবে না? তো ঘরে ঘরে প্রতিরোধ শক্তি তৈরি করতে হবে, ওই ছেলেটাকে শেখাতে হবে একটা মেয়ে প্রথমে মানুষ, তারপর তোমার লাইফ পার্টনার অথবা পরের মেয়ে। যখন একটা ফ্যামিলিতে পরের মেয়ের কথাটা মানে প্রশ্নটা আসে যে সে পরের মেয়ে, তারপরে না মানে সাইকোলজিক্যাল মানে হ্যামারিং ব্যাপারটা চলে আসে। যদি সেই পরের মেয়েটাকে ওই ঘরে আপন করে নেওয়া হয় তখন কিন্তু এই ব্যাপারগুলো আসে না। আই উড লাইক মিথিলা টু সে সামথিং অ্যাবাউট ইট।
ওর সাথে একমত। আমি এই জিনিসটা হাইলাইট করতেই চাচ্ছিলাম। আমি দুইটা জিনিস নিয়ে একটু কথা বলবো বা হাইলাইট করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে নাসরিন আপা বলেছেন যে ছেলেদের একটা দায়িত্ব আছে। আমি কাজ করি মেয়েদের এবং শিশুদের শিক্ষা নিয়ে এবং কিভাবে মেয়েদেরকে এম্পাওয়ার করা যায় সেটা নিয়ে গ্লোবালি। অনেক ধন্যবাদ। আমাদের মাঝখানে এখন রয়েছে ইরিশ জাগের, অ্যাক্টর, আপনাদের খুব প্রিয় একজন অভিনেতা, আপনাদের জন্য কিছু বলবেন। নারী এবং পুরুষের মধ্যে আমাদের যে সম্পর্কটা, সেটা আমরা কোন জায়গায় নিয়ে গেছি যেখানে আমাদের কোনো ক্লোজনেস আমাদের অভিনয় যে দেখাতে হয়, তাহলে ধর্ষণ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। যে আমরা কিভাবে আমরা সমাজে আমরা এই সম্পর্কগুলো দেখি, লাইক ইউ আস্কড অ্যাবাউট কাইন্ড অফ কত পার্সেন্ট কেসেস সলভড হয় বা কত পার্সেন্ট কেসেস এ কনভিকশন হয়। আনফরচুনেটলি বাংলাদেশে কনভিকশন রেট ফর ভায়োলেন্স এগেইনস্ট উইমেন কেসেস ইনক্লুডিং রেপ ইজ ভেরি ভেরি লো। Studies from UNDP along with Brack University have shown that it's less than 0.5%. আপনাদের প্রশ্নগুলো খুবই যুক্তিযুক্ত ছিল, কিন্তু সেগুলো নিয়েও মনে হয়েছে যে আরও অনেকগুলো করতে পারলে আপনাদের সুবিধা হতো, এবং আপনার সাথে যদি আমার কথোপকথন চলতে থাকতো সেটা হয়তো আরেকটু কাজের হতো। আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে যে আজকে যে আলোচনাগুলো হচ্ছে বা আজকে আমরা যে সমালোচনা করছি আলোচনার মাধ্যমে, এগুলিকে আমরা কনস্ট্রাকটিভ একটা ফিডব্যাক হিসেবে নিই রেদার দ্যান টেকিং ইট অ্যাজ এ ব্লেম গেম। আমার মনে হয় আই হ্যাভ বিন দি UNDP ইউথ ফোকাল পয়েন্ট টু অ্যারেঞ্জ আ পার্ট of this occasion, roundtable discussion, the mini festival to celebrate women. So thank you Radio Shadin, thank you UNDP Bangladesh, and I think we've done something fantastic, and thanks to our young generation, our brothers and sisters, please be with us, we can do something concrete, we just need a little bit of patience, but inshallah we'll get there. পথটা একটু কষ্টের হতেই পারে, তবে সাফল্য আসবেই। নিজের এবং নিজের পরিবারের জীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা নাহিদার ভূমিকা তার পক্ষে কাজ করেছে। তবে দুঃসময়ে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটে যায় নাহিদার জীবনে, তবে সে ভীত হয়নি, আশাহত হয়নি, তার সম্পর্কের উপর সে বিশ্বাস হারায়নি। পরিশ্রম করে গিয়েছে নাহিদা, আর নিজের সাহস যুগিয়ে সমস্যার সমাধানের খোঁজ করেছে। অনেকেই এখনো প্রশ্ন করে নারীদের অর্থনীতিতে ভূমিকা কি আছে অথবা কিভাবে তারা ভূমিকা রাখতে পারে। নাহিদার মতো অনেকেই এখন নিজেদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করছে এবং পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। নারী পুরুষ সবাই সমানভাবে অংশগ্রহণ করলেই সম্ভব দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন শুধু প্রয়োজন সবার চিন্তাধারার একটু পরিবর্তন আর সহযোগিতার মনোভাব। নাহিদা রহমান মাত্র কিছুদিন হল ঢাকা এসে তারা বসবাস শুরু করল, এবং এই জীবন যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখতে, তার নিজের এবং নিজের পরিবারকে টিকিয়ে রাখতে অর্থনৈতিক ভূমিকা পালন করার উপায় খুঁজে বের করল। আজকে আমাদের তিন পর্বের মিনি সিরিজ শ্রেয়সী টকিজ নারী ও তার শহরের শেষ পর্ব। আমরা তিন পর্বে তিনজন সাহসী নারীর গল্প শুনেছি, তাদের ঢাকা এসে নিজের ভাগ্য নির্ধারণের গল্প শুনেছি। ঢাকা অনেক ব্যস্ত, অনেক গতিময় একটা শহর। ঢাকা অনেক কঠোর হলেও নিষ্ঠুর হয়তো নয়, আর কোনো শহরই নিজ থেকে ভালো বা খারাপ হয়ে ওঠে না। এই শহরের মানুষই এই শহরকে সংজ্ঞায়িত করে। নারী পুরুষ যেই হোক না কেন, আপনি আপনার শহরকে ভালোবাসুন, শহরের উন্নয়নে কাজ করুন, নিজের উন্নয়নে কাজ করুন, মানুষকে ভালোবাসুন, সহমর্মিতায় কাছে টেনে নিন। দেখবেন আপনার শহর হয়ে উঠবে জাদুর শহর। আমাদের জাদুর শহর ঢাকা সেই শহরকে আরো সুন্দর আর জাদুর মতো মায়াবী করে তুলতে এই তুলি, নীরা অথবা নাহিদার মতো হাজারো নারীর অংশগ্রহণ প্রয়োজন। আর আমরা সবাই যদি একসাথে কাজ করি, দেখবেন আমাদের প্রত্যেকের শহর আমাদের স্বপ্নের মতো সুন্দর হয়ে উঠবে। শ্রেয়সী টকিজ নারী ও তার শহর তৃতীয় পর্ব, নাহিদাস কিচেন ইন পার্টনারশিপ উইথ UNDP Bangladesh.